সমাগত বিধানসভা নির্বাচনে অনন্য 75 আসন নিয়ে অসমের ক্ষমতায় আসছে মহাজোট। হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন বরলস্কর এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। তিনি বলেন, সমগ্র দেশ তথা রাজ্য থেকে বিজেপি বর্জনের আওয়াজ উঠেছে, এতে সহমত পোষণ করেন শামসুদ্দিন। ধর্মনিরপেক্ষ দল কংগ্রেস তরুণ গগৈর আমলে যা করেছে বিজেপি তা করে দেখাতে পারেনি। ধর্মের নামে বাসার নামে বিভেদ সৃষ্টি করে ভোট বৈতরণী পার হতে চাচ্ছে বিজেপি। অতীতেও আজকের দিন সবকা সাথ সবকা বিকাশ আওয়াজ তুলে ব্যর্থ হয়েছে বিজেপি। তাই সর্বশ্রেণীর মানুষের আওয়াজ মহাজোট সরকার আসবে বলে দাবি করেন শামসুদ্দিন বরলস্কর। মহাজোটের প্রার্থীর হয়ে প্রচারে নেমেছেন, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সভা সমিতিতে আপনি বক্তব্য রাখছেন, এই মুহূর্তে আপনার অনুভূতিতে কী জেগেছে? দেখুন, অনুভূতি সেটাই যে সমস্ত আসামে মানুষের যে আওয়াজ, সেই আওয়াজটাই আমার আপনাদের সম্মুখে তুলে ধরছি। মানুষের আওয়াজ অনুভূতি যে এই সরকারকে উৎখাত করে কংগ্রেস এআইডিএফ সিপিএম সিপিআই সম্মিলিত মিত্রজোট সরকারে আসবে, সেটাই জনগণের অনুভূতি এবং আমার নিজেরও সেই অনুভূতি। দেখেন, জেলা কংগ্রেসের পক্ষ থেকে আপনি মহাজোটের প্রার্থী বা আরও দুই এক কর্মকর্তাকে আমরা দেখতে পাচ্ছি, অনেক কর্মকর্তাকে মানে ময়দানে দেখা যাচ্ছে না, তার কারণটা কি? সেটার কারণ হলো গিয়া যে শুধু হাইলাকান্দিতে নির্বাচন হচ্ছে না, সমস্ত আসামে নির্বাচন হচ্ছে এবং আমাদের কর্মকর্তারা আমরা ভাগ ভাগ হয়ে হাইলাকান্দি আলগাপুর কাটলিছড়ায় আমরা নিজ নিজ সমষ্টির দায়িত্ব আমরা নিয়েছি। আমি হাইলাকান্দির দায়িত্বে আছি, আলগাপুরে আমাদের আরও কয়েকজন জেনারেল সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে, কাটলিছড়ায় আমার জেলা সভাপতি নিজের দায়িত্বে আছেন, ওনার সঙ্গে আরও দু চারজন জেলা সেক্রেটারি দেওয়া হয়েছে। এই কর্মকর্তারা আমরা ভাগ ভাগ হয়ে আমরা নির্বাচনে আমরা কংগ্রেস এআইডিএফ সিপিএম সিপিআই মিত্রজোটের হয়ে প্রচার চালাচ্ছি। এতে আপনাদের মনে অনেক সন্দেহ আসছে, আপনারা প্রশ্ন করছেন যে আমাদের আরও কংগ্রেসের দলীয় যারা পদাধিকারী তারা আজকে নিশ্চুপ কেন? নিশ্চুপ নয়। এখন দেখুন, আপনারা আজকে হাইলাকান্দি সাংবাদিক এই বিধানসভা সমষ্টি, আলগাপুরে আমার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে যে আমি আলগাপুর কেন প্রচারে যাচ্ছি না, আলগাপুর মানুষ আমাকে দেখতে পাচ্ছে না, অনেকে বলে আমি কাটলিছড়া যাচ্ছি না কেন। ঠিক তদ্রুপভাবে আমার যে আলগাপুর কাটলিছড়া আমি যেতে পারছি না, দেখুন দায়িত্ব আমার হাইলাকান্দি দেওয়া হয়েছে। ঠিক তদ্রুপভাবে আমার আপনারা যারা যাদেরকে দেখতে পাচ্ছেন না, অনেক আছেন জেনারেল সেক্রেটারি বা আমার সহসভাপতিরা, তারাও কিন্তু অন্য সমষ্টিতে তাদের নিজস্ব দায়িত্ব হিসেবে তাদেরকে অন্য সমষ্টিতে দেওয়া হয়েছে। মহাজোটের প্রাসঙ্গিকতা নিয়ে আপনার প্রতিক্রিয়া রাখি। মহাজোটের প্রাসঙ্গিকতা এটা সময়ের দাবি, জনগণের অন্তরের দাবি, কারণ বিগত 2016 সালের বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি যে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের ভুলের কারণে আমাদের এই বিজেপি সরকার এসেছে, যেখানে বিভিন্ন জাতি জনগোষ্ঠী মিলে প্রায় মুসলিম সম্প্রদায়ের 35-38% মুসলিম সম্প্রদায়ের মানুষ একটা রাজ্যে থাকার পরও বিজেপির মতো একটা উগ্র সাম্প্রদায়িক দল ক্ষমতায় আসা আমাদের মুসলিম মানুষের জন্য দুর্ভাগ্যজনক। আসামের এত পপুলেশন থাকা সত্ত্বেও আমাদের এই মুসলিম মানুষদের এত কটুক্তি এবং মুসলিম মানুষদেরকে এত নির্লজ্জভাবে আক্রমণ করার পরও আমরা যদি এই সরকারকে উৎখাত করতে না পারি, তাহলে আমাদের আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। সেই হিসাবে আমরা এই কংগ্রেস এআইডিএফ মিত্রজোট, সেই মিত্রজোটের সরকার আগামী দিন আসবে, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। আচ্ছা, যেমন আপনারা তো মহাজোটের ক্ষমতায় আসছে বলে দাবি করছেন, কিন্তু বিরোধী দল বলছে আপনারা শুধু মনকে শান্তি দেওয়ার জন্য এই কথা বলছেন, আদৌ আসতে পারবেন না? সেটা আপনাদের নিজস্ব, আপনারা সাংবাদিক বা আপনাদের বিভিন্ন নিউজ চ্যানেলে আপনারা জানতে পারবেন যে যে সমীক্ষা দেখা দিয়েছে বিজেপি প্রথম বলেছিল 100+, আজকে তারা তাদের মনকে সান্ত্বনা দিচ্ছে। বর্তমানে আমাদের সমীক্ষা নয়, বিজেপির সমীক্ষায় দেখা যাচ্ছে তারা 50-এর মধ্যে সীমাবদ্ধ এবং কংগ্রেস এআইডিএফ সিপিএম সিপিআই মিত্রজোট দেখা যাচ্ছে বর্তমানে প্রায় 75-টি সমষ্টিতে নিশ্চিত জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, সেটা তাদের সমীক্ষা থেকে আমরা জানতে পেরেছি। আচ্ছা, টিকিট বাণিজ্যের যে অভিযোগ উঠেছে, সেই টিকিট বাণিজ্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে কি কোনো প্রভাব পড়বে নির্বাচনে? দেখুন, টিকিট নিয়ে যে বাণিজ্য যেটা বলা হয়েছে সেটা আমাদের কংগ্রেসের আমাদের যে চিন্তাধারা বা কংগ্রেসের যে নীতি আদর্শ সেখানে টিকিট বাণিজ্যের কোনো স্থান নেই, এবং এআইডিএফের যে টিকিট বাণিজ্যের কথা বলা হচ্ছে সেটা এআইডিএফের আভ্যন্তরীণ ব্যাপার। তো আমার মনে হয় না মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে টিকিট বিক্রির জন্য তিনি যে টিকিট বিক্রি করার জন্য যে উনি যে মানুষের কাছ থেকে বা ক্যান্ডিডেটের কাছে টাকা নেবেন, সেটা আমার মনে হয় সেটা ওনার মতো একজন ব্যক্তি, এত প্রভাবশালী একজন ব্যক্তি, উনি টিকিট নিয়ে ওনার সংসার চালানোর প্রয়োজন হবে না সেটা আমি মনে করি। থ্যাংক ইউ।